আসসালামু আলাইকুম আমাদের যে গরু দুইটা রয়েছে সেই গরু দুইটা আজকে হাটের উদ্দেশ্যে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আপনারা জানেন আমাদের যে গরু দুইটি রয়েছে সেই গরু দুইটির মধ্যে একটি গরু দুই মাস পালন করছি আর আরেকটি গরুর আট মাস পালন করছি প্রথমে আমরা মনে করছিলাম গরু দুইটি গাড়িতে উঠাতে একটু সমস্যা হবে তো পরবর্তী সময়ে খুব সুন্দরভাবে গাড়িতে উঠে গেল একটি গরু আর আমাদের যে দামরা গরুটা রয়েছে সেই গরুটা কি বলবো ভাই এতটা শান্ত সৃষ্ট একটা গরু যেটা গলার বাইরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভাবে গরু দুইটি আমি গাড়িতে উঠালাম এতদিন থেকে গরু দুইটি পালন করার পরে কিন্তু গরু দুইটার ওপর অনেকটা মায়া বসেছিল অনেক সময় দেখা যায় যে কোনো কাজক্ষেত্রের কারণে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায় তেমনই গরুটি যদি ভালোবাসার জিনিস হয়ে থাকে তারপরেও কিন্তু এটা দীর্ঘ সময় ধরে তাকে রাখাও যাবে না অন্য কিছু করা যাবে না তার কারণে কিন্তু সেগুলোকে বিক্রি করতে হবে গরুগুলোকে হাতে আনার পরে কিন্তু আমি যে গরুর বাজারটা রয়েছে সেটা একটু ঘুরে দেখার চেষ্টা করেছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কিন্তু গরু আদানানি হয়েছে মূলত আজকের হাটে গরু আসা শুরু করেছে মাত্র তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গা রয়েছে এই জায়গাগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে গরুতে পয়সাইডে বড় গরুগুলো রয়েছে আর এই সাইডে ছোট জাতীয় গরু রয়েছে অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের গরুটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আমাদের গরুই দুইটির মধ্যে যে বকনা গরুটি রয়েছে তার সেটি বিক্রি হয়েছে আর যে দামরা গরুটি রয়েছে সেটি এখনো বিক্রি হয়নি তো মনে হচ্ছে আজকে বিক্রি হবে না তার কারণ হচ্ছে অনেকটা গরুর দাম থাকলেও কিন্তু এই সময়ে খাবারের ব্যবধানে যে খাবারের ঊর্ধ্বগতি মূল্য রয়েছে সেই ব্যবধানে কিন্তু গরুর প্রতি কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু কমে বিক্রি হচ্ছে আর আমাদের যে দামরা গরুটা রয়েছে সেই গরুটি কিন্তু মাত্রই না উঠল তার কারণে কিন্তু আমরা ভাবছি যে এই গরুটি এখন যে ন্যায্য মূল্যটা না পাওয়ার কারণে কিন্তু আমরা ভাবছি যে দুই থেকে তিন মাস পরে বা পরবর্তী সময়ে কিন্তু গরুটি বিক্রি করব তারপরেও আলহামদুলিল্লাহ যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে আল্লাহর কাছে তো পরবর্তী সময়ে যে আমরা গরু পালন করব তাতেও কিন্তু আমাদের যে লাভের পরিমাণটা সেটা বৃদ্ধি হতে পারে তার কারণে আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি অনেকটা রাতের কারণে কিন্তু টাকাগুলো ভালোভাবে দেখে নিতে হচ্ছে তার কারণে কিন্তু একটু সময় নিতে হচ্ছে তো ভালোভাবে টাকাগুলো গুনে নেওয়ার পরে কিন্তু আমরা যে টাকাগুলো সুন্দরভাবে বুঝিয়ে পেলাম তো পরে বলবো ব্যবসা বা যে কোনো জিনিসে হালাল পদ্ধতিতে যদি আপনি উপার্জন করেন একদিন না একদিন কিন্তু আপনি লাভবান হবে। এখন কিন্তু লস্যের সম্মুখীন হলেও কিন্তু পরবর্তী সময়ে লাভের উদ্দেশ্যে কিন্তু আমরা পালন করে যাব তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ